ফুলকপি আলু আর চিংড়ি দিয়ে ভাজি করব আমি। ফুলকপি নিয়েছি পর্যাপ্ত, আর চিংড়ি নিয়েছি হাফ কাপের মতো, আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি হাফ কাপের মতো বা আপনাদের ইচ্ছা, তেল নিয়েছি 1/3 কাপের মতো, লবণ, পেঁয়াজ কুচি নিয়েছি 1 চামচের মতো, রসুন কুচি 1 চামচের মতো, আর কাঁচামরিচ পর্যাপ্ত, আর হলুদ দিব 1/2 চামচের মতো। পাতিল গরম হলে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, নেড়ে দিতে হবে। এটাকে আমরা ব্রাউন না হওয়া পর্যন্ত ভাজবো। আমার মোটামুটি ব্রাউন হয়ে গিয়েছে, আমি এর ভিতরে চিংড়ি হলুদ গুঁড়া 1/2 চামচ দিয়ে মাছটা কষানোর জন্য আমি একটু পানি দিচ্ছি 2 টেবিল চামচের মতো। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব মিডিয়াম আঁচে। এর ভিতরে আমি আলু দিয়ে দিচ্ছি, ফুলকপি দিয়ে দিব, মরিচ দিয়ে দিব, লবণ দিব, সব কিছু মেশাতে হবে। আপনাদের যদি ফুলকপি বেশি থাকে তাহলে আপনারা একটু তেল বেশি দিতে পারেন। ঢেকে দিয়ে 15 মিনিটের জন্য রান্না করব মিডিয়াম আঁচে। এর মাঝখানে আমরা 2 থেকে 3 বার নেড়ে দিব। আমার ফুলকপি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ফুল আছে 1 বা 2 মিনিটের মতো ভাজবো। হয়ে গেল মজাদার ফুলকপি ভাজি। আপনারা চাইলে এর সাথে ধনিয়া পাতা দিতে পারেন।